অলৌকিকভাবে বেঁচে গেছে রাজধানীর মিরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পানিতে ডুবে যাওয়া সেই শিশুটি। গত 21 সেপ্টেম্বর রাতে প্রবল বৃষ্টিতে মিরপুরে জমা পানিতে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের তিনজন সহ চারজনের মৃত্যু হয়। এ সময় পানিতে ডুবে যায় 7 মাসের শিশু হোসাইন। পানি থেকে শিশুটির পা ধরে টেনে তোলার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখন সবাই শিশুটিকে মৃত বলেই ধরে নিয়েছিল, কিন্তু কথায় আছে রাখে আল্লাহ মারে কে। পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবা মা বোন পরিবারের সবাই প্রাণ হারালেও যেন অলৌকিকভাবেই পানিতে ডুবেও বেঁচে যায় শিশু হোসাইন। জানা যায় শিশুটিকে পানি থেকে উদ্ধারের পর আশেপাশের মহিলারা তাকে বাসায় নিয়ে ঘরোয়াভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে শিশু হোসাইনের নাক দিয়ে রক্ত বের হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শিশুটিকে পানি থেকে উদ্ধার করেন তৃতীয় লিঙ্গের বৃষ্টি ও আমেনা। তারা জানান শিশুটি পানিতে ভাসছিল, দেখতে পেয়ে পা ধরে ওঠান। পরে আশেপাশের মহিলারা তাকে বাসায় নিয়ে রসুনের তেল মাখায়। এরপর যখন তার নাক দিয়ে রক্ত বের হয় তখন তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তারা আরও জানান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সকালে শিশুটিকে ছাড়পত্র দেন কর্তব্যরত চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চুমিয়া ডিবিসি নিউজকে তথ্য নিশ্চিত করে জানান শিশু হোসাইন সুস্থ আছে। শিশুটি আমেনা নামের এক প্রতিবেশীর কাছে রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, প্রবল বৃষ্টিতে রাজধানীর মিরপুর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন বজ্রপাত হলে বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে, এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 5 জন গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা 4 জনকে মৃত ঘোষণা করেন। জানা যায় নিহতদের মধ্যে 3 জন একই পরিবারের। তারা হলেন শিশু হোসাইনের বাবা মোহাম্মদ মিজান, মা মুক্তা বেগম ও বোন লিমা। এই পরিবারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ অনিক নামের আরেক তরুণের মৃত্যু হয়। এরা সবাই ঝিলপার বস্তির বাসিন্দা, তবে অনেকটা অলৌকিকভাবে বেঁচে যায় নিহত মিজান ও মুক্তা বেগমের 7 মাস বয়সী শিশু হোসাইন।